হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই সুইটিস কিচেন টিএস। আমার আজকে রেসিপি বেগুন ভাজি। খুব সহজ একটা রেসিপি, বাট আমার খুব পছন্দের একটা রেসিপি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিছু পেঁয়াজ ভাজি ছড়িয়ে দিচ্ছি বেগুন ভাজির উপরে। এটা দিলে টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায়, খেতে অনেক মজা লাগে ভাজিটা। আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে দিলাম। আসলে যে কোনো জিনিসে সাজিয়ে পরিবেশন করলে খুব ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। শীতের সকালে এই রেসিপিটা দারুণ লাগে, ট্রাই করতে পারেন। আমি এখানে কয়েক টুকরো বেগুন নিয়ে নিলাম। আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি লবণ, হলুদ আর মরিচটা দিয়ে ভালোভাবে বেগুনটাকে মেখে নিচ্ছি। এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজার, আর শীতের দিনে খুব ফ্রেশ বেগুন পাওয়া যায়। আমি একটা প্যানে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু হিট করে নিচ্ছি। তেলটা হিট করে নিয়ে আমি একটা একটা করে বেগুন ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আছে, আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন কখনো লো ফ্লেমে ভাজবেন না, তাহলে বেগুনে অনেক তেল অ্যাবজর্ব করে নেয়। এখন আমি একটা সাইড উল্টে দিচ্ছি। এই পাশটাকেও ভেজে নিব। বেগুনগুলি আমার ভাজা কমপ্লিট। বেগুনগুলি একটু লাল লাল করে ভাজতে হবে, এরকম মুচমুচে করে, তাহলে বেগুন ভাজিটা খেতে ভালো লাগে। সবগুলো বেগুন উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। দিচ্ছি 4 টুকরো কাঁচামরিচ, ফালি করে দিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজিটা উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজি রেসিপিটি। খুব সহজ একটি রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।